আজকের আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ধরা। আজকের যোচনাটা আরো সুন্দর, সন্ধ্যাটা আগুন লাগা। আজকের পৃথিবী তোমার জন্য ভরে থাকা ভালো লাগা। মুখরিত হবে দিন গানে গানে আগামীর সম্ভাবনা। তুমি এই দিনে পৃথিবীতে এসেছো শুভেচ্ছা তোমার, তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর উৎসব দিন কামনা। আজ জন্মদিন তোমার, তোমার জন্য হাসে আগুন স্নিগ্ধ দিকে, ভালোবাসা নিয়ে নিজে তুমি ভালোবাসো সব সৃষ্টিকে, ভালোবাসা নিয়ে নিজে তুমি ভালোবাসো সব সৃষ্টিকে। তুমি এই দিনে পৃথিবীতে এসেছো শুভেচ্ছা তোমার, তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর উচ্ছল দিন কামনা। আজ জন্মদিন তোমার, আলোকিত হয়ে নিজে তুমি আলোকিত করো পৃথিবীকে, আলোকিত হয়ে নিজে তুমি আলোকিত করো পৃথিবীকে। তুমি এই দিনে পৃথিবীতে এসেছো শুভেচ্ছা তোমার, তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর উৎসব দিন কামনা। আজ জন্মদিন তোমার, আজকের আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা। আজকের যোজনাটা আরো সুন্দর, সন্ধ্যাটা আগুন লাগা। আজকে পৃথিবী তোমার জন্য ভরে থাকা ভালো লাগা। মুখরিত হবে দিন গানে গানে আগামীর সম্ভাবনা। তুমি এই দিনে পৃথিবীতে এসেছো শুভেচ্ছা তোমার, তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর উচ্ছল দিন কামনা। আজ জন্মদিন তোমার, বেকরার হোকে দামন থাম লু মে কিসকা, বেকরার হোকে দামন থাম লু মে কিসকা, ক্যা মিসাল দূ মে তেরি নাম লু মে কিসকা। নহীঁ নহীঁ এসা হসীঁ কোই নহীঁ হ্যায় জিসপে ইয়ে নজর রুক জায়ে, বেমিসাল জো কহলায়ে তু জিয়ে হাজারো সাল, ইয়ে মেরি হ্যায়
की तरह कुछ मैं भी तोहफा जिलाता, औरों की तरह कुछ मैं भी तोहफा जिलाता, मैं तेरी हंसी महफिल में फूल लेके आता। जिन्हें कहा उसे क्या है फूलों की जरूरत, जो बाहर खुद कहलाए हर कली का दिल धड़काए। तू जिए हजारों साल ये मेरी है आरज़ू। हैप्पी बर्थडे टू सुनीता, हैप्पी बर्थडे टू यू। तुझको है सलाम भेजा, फूलों ने चमन से तुझको है सलाम भेजा, तारों ने गगन से तुझको ये पयाम भेजा। दुआ है ये खुदा करे ऐ शोख तुझको चांद की उम्र लग जाए, आए तो कयामत आए। तू जिए हजारों साल ये मेरी है आरज़ू। बार बार दिन ये आए, बार बार दिल ये गाए। हजारों साल ये मेरी है आरज़ू। हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू सुनीता, हैप्पी बर्थडे टू यू। It's my birthday.
It's my birthday, I'ma spend a dollar. Pretty lady, pretty lady, won't you let me holla? Holla at ya, holla at ya. Won't you be my fantasy? Girl, I gotcha, girl, I gotcha. You look like my destiny. Mamacita, mamacita, señorita, ven aquí. Que bonita, que bonita. I can speak in Japanese. Kawaii, kawaii, kawaii. I want your body. Come with me, come with me, come with me, girl. Let's go party. Ooh. I'ma give the dollar, 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 dollar. Get it over here and get it over there. I'ma throw my hands up in the air, in the air. I'ma call you baby, baby, be my baby. We gon' burn the town, dick down, crazy. Time for drinks, no time to think. Let's do a thing, the thing, the thing. Ayy. I'm a ghost, spend some dollars. Go on and scream and holla. Put my hands in the air. Party like I don't care. Where the ladies, where the girls? It's a party, come with me. Pretty ladies around the world. It's a party, come with me. Ooh. It's my birthday, it's my birthday. I'ma spend my money. Ooh. Pretty lady, pretty lady. You should be my honey. Ooh. Loud of mercy, loud of mercy. Pretty baby, come with me. Ooh. It's my birthday, it's my birthday. I'ma live my fantasy. In the disco, burn it down to the floor, cause we don't care, care, care. We got our hands up in the air. Everybody in the party, we party like it's everybody's birthday day. খুব ভালো লাগছে আমার নাম শেখ খালে আমি বিজেপির নিউজের মহাপরিচালক খুবই ভালো লাগছে কামনা করি যে এক সময় জনগণ যেন তার জন্ম দিতে
সবার সাথে আমার পরিচয় বহুদিন প্রায় 30 বছর আগে, আমরা একই রাজনৈতিক ধারার লোক। এবং লন্ডনে গিয়ে আমার দুইটা ছেলে লন্ডনে পড়াশোনা করতো, দুজনই ব্যারিস্টার হয়ে দেখে ফেলেছে। এবং আমার ছেলেদের কারণে আমি প্রত্যেক বছর একবার দুইভাবে লন্ডনে যেতাম। আমাদের ঠিকানা ছিল সালেক ভাই, এবং সালেক ভাই সেখানে এই দেশ থেকে বিভিন্ন অঞ্চল থেকে, তো সিলেটি না, যেমন আমার বাড়ি যশোর মাগুরা, বিভিন্ন অঞ্চল থেকে যারা মানে লন্ডনে গিয়েছে সালেক ভাই ছিল তাদের মূলত প্রাথমিক ঠিকানা। সেই জন্য সালেক ভাইয়ের কারণেই এবং জাকারিয়া ভাই একজন অসাধারণ মানে ব্যক্তি, দারুণ মেধাবী এবং সিরিয়া সমাজ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন, এবং জাকারিয়া ভাই আমাকে মানে আশ্বাসনা বলেছেন, আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং কৃতজ্ঞ সালেক ভাইয়ের প্রতি। আপনাদের সবার সাথে মিল করতে পেরে আমি আজকের এই সন্ধ্যাটা অত্যন্ত চমৎকার এবং সুন্দর হয়েছে বলে ভাবছি। আমার নাম শেখ শওকত হোসেন নীলু, আমি একজন রাজনৈতিক কর্মী। জাকারিয়া ভাই আমাদের প্রান্তস্থ ব্যক্তি, তিনি রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বিএনপি গঠন করেছিলেন তখন তার ভূমিকা ছিল অসাধারণ, সেই সত্ত্বেও তার সঙ্গে আমি পরিচিত। আর সালেক ভাই হলো আমার লন্ডনের সবচেয়ে ঘনিষ্ঠতম বন্ধু। অবশ্য বাংলাদেশ থেকে যারা বামপন্থী রাজনৈতিক ধারার সঙ্গে যুক্ত ছিল, সবার সঙ্গে, দিলীপ দার সঙ্গে, নিতাই দার সঙ্গে, আমার সঙ্গে, রাশেদ খান মেনন সাহেবের সঙ্গে, কাজী জাফর আহমেদ সাহেবের সঙ্গে সালেক ভাইয়ের ঘনিষ্ঠতা ছিল অসাধারণ। আমি আজকের এই শুভ সন্ধ্যায় আপনাদের সঙ্গে মিলিত হতে পেরে সত্যি নিজেকে অত্যন্ত ভালো লাগছে, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি সালেক ভাই এবং জাকারিয়া ভাইয়ের নাতি যেন তাদের মতো সাহসী এবং জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ আমি মাহবুবের সাদি, আমি সবই প্রাক্তন প্রাক্তন সংসদ সদস্য, প্রাক্তন সাবজেক্ট কমান্ডার লিবারেশন গোয়া, বর্তমানে আমি কিছুই না, অতি সাধারণ বেকার মানুষ। তো এই দুজন জাকারিয়া ভাই আমার বড় ভাই, জাকারিয়া ভাই বামপন্থী রাজনীতি করতেন, তার একদিক থেকে তার কাছে থেকে অনেক কিছু শিখেছি ও তাকে গুরুও বলতে পারি। আর সালেক আমার বন্ধু, এমন বন্ধু আমি কিভাবে বোঝাবো জানি না। আমি লন্ডন গেলে আর কি কেয়ার অফ সাদি, মাহবুবুর সাদি ঠিকানা কেয়ার অফ সাদি। আর একটু আগে এখানে মুহিত সাহেব, তিনি লন্ডন থেকে এক্সচেঞ্জ করছেন, তার পরিচয়টা দিন দিচ্ছি, তার পরিচয় দিচ্ছি। মুহিত সাহেব হলেন লন্ডনের একজন বিখ্যাত চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এবং বাংলাদেশ থেকে যারাই যায় যাদের সহযোগিতা করে দরকার, সালেকের মতো উনিও মানুষের যতটুকু সম্ভব সহযোগিতা করে। তো আমি সালেকের পরিচয় দিতে গিয়ে একটা কথা বলি, একটা ঘটনা বলি, সেটা হচ্ছে আমি বাসায় শুয়ে আছি, হঠাৎ একটা টেলিফোন, আমি জানি সালেক এখানে আসে দেখা হয় বাসা যায় দুজন দেখা ইয়ে বলে থাকে, হঠাৎ একটা টেলিফোন দেখি সালেক, আমি জাকারিয়া হোটেলের কাউন্টারে ছিলাম, ওখানে এক আরব দেশের লোক বাংলাদেশকে বললো মিষ্টি, এটা শোনার পর তো সহ্য করতে পারি নাই, আমি যা করার করে দিয়েছি, সে মাটিতে ঘুমাচ্ছে এবং তাকে আলাই করে নিয়ে লোকজন সবাই আমাকে ভয় দেখাচ্ছে যে আরব দেশের সঙ্গে বাংলাদেশের একটা বিশাল সম্পর্ক, তোমার যে কি হবে তুমি। আমি বললাম সে রোটি বাসায় যে দিদ থেকে বাবা এটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি ছোট একটা গিফট এমনি এটি আমার আসল গিফট ঈশানের জন্মদিনে।
ছোটদের ভালোবাসা, বড়দের দোয়া, আর কারো কাছে কিছু নেই আর চাওয়া। এক দুই তিন করে চারটি বছর ঘুরে এলো সেই আর ছাড়তেন না, আসা যাওয়া হলো কত রাত আর দিনে, আজকের এ দিন হোক শুধু যেখানে। জন্মদিন সবসময় এই বছর সৃষ্টিশীলতার বলি প্রকাশ করে এবং জন্মদিন তাই মানুষের কাছে অত্যন্ত আনন্দের বার্তা বই আনে। জিসানের এই চতুর্থতম জন্মবার্ষিকী তো আর সে সকলের নিকট একটি আনন্দ বার্তা বয়ে এনেছে। তার পিতা মাতা, তার দাদা অবশ্য এখানে আমার অনেক
জাকারিয়া নিজেও তো কবি, সংস্কৃতি সেবা করে। আমি কবি কবি না, আমি অন্য কিছু জায়গা থেকে কবি না, কোনোদিন কবিতা লিখতে পারিনি। আমাদের খুব ভালো যে এখানে আমাদের মাননীয় শিল্পমন্ত্রী এখানে উপস্থিত আছে। শিল্পমন্ত্রীকে তো এক্ষুনি দেখলাম, খুব খুশি হয়েছি তুমি আসবেন, কারণ আমি ভাবলাম যে হয়তো আবার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে ভূমি জয়ন্তী মেলা আজকে আজকে জিসানের বাদে আসলে জিসান উপলক্ষে যে এত ভূমি ভূমি মানুষ এখানে উপস্থিত হয়েছেন, আর এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারে আমরা কিন্তু অনেক বেশি ধন্য হয়েছি। আর আমাদের পাশে আরো একজন উপস্থিত আছে, তার কাছ থেকে শুনবো তার পরিচয়। সবাইকে অনেক ধন্যবাদ। আসলে আমার কাছ থেকে আমার নিজের কথা বলা মানে শেষ হয়ে গিয়েছিল, এর মধ্যেই অনেক গুণীজনের কথা শুনলাম, তার মাঝে মানে সালিক ভাই এবং জাকারিয়া চৌধুরীর নামই আছে জন্মদিন। তো জাকারিয়া চৌধুরীর কাছ থেকে এই এই ফাঁকে কিছু আমরা শুনবো। সুন্দর কি আছে, মানে অনেক কিছু সুন্দর আছে। সবচেয়ে বড় কথা হইলো যে জন্মদিন কিন্তু একটা উপলক্ষ, আসল কথা হচ্ছে বহুদিন ধরে বহু বন্ধু বান্ধবের সাথে দেখা হয় না, আত্মীয় স্বজনের দেখা হয় না, একটা গেট টুগেদার। এখানে যারা সবাই ফ্রেন্ড হয় ফ্রেন্ড নয় আপনি তো অতএব আমি তো এখন এই যে সবাই মানে ভেরি বিজি শিডিউল সত্য দুই মন্ত্রী যে আসতে পেরেছেন, কেন না মন্ত্রী তো এমন এক জিনিস টাইম তো নিজের কাছে থাকে না, ওই ডিস্ট্রিক্টের নাপ বা এই ভেরিয়াস অ্যাপয়েন্টমেন্ট এটা ওটা আপনারা ভালো করেই জানেন, তো এই জন্য তার সত্ত্বেও যে উনি এসছেন আচ্ছা এরই মধ্যে জিসানের দাদু আবদুসালিক ভাইকেও এইখানে এসে কিছু বলবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আপনার একজন নেইবার আমার নানা, ওর একটা বই করেছে আপনার জন্য নিয়ে আসছে, আর আমি তো আগে কিছু সুযোগ পেয়েছিলাম আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছি, আমার নানা হন তো আপনার তো নেইবার আপনার পাশের বাসার ছিলেন। এনিওয়ে আমি বক্তৃতা মানুষ খুব অনেক বিরক্ত, আমি একটা গান শুনে দিই, আমি গান গাইছি আজকে আব্দুল সালিক এবং জাকারি চৌধুরীর নাতি এবং উৎসব সালিক এবং সুইটি সালিকের ছেলে জিসানের জন্মদিন। আমার পাশেই দাঁড়িয়ে আছেন খুবই সুন্দর সুইটি কিউটি একটা মেয়ে, একদম মনে হয় না যে মা, অল টাইম মনে হয় আন্ডার 18, এই হচ্ছে সুইটি। আমার সাথে যে আমার অনেক সামঞ্জস্যতা আছে, তো সুইটির কাছে তার ছেলের আছে জন্মদিন, সেই সম্পর্কে কিছু শুনতাম। I would say I'm really, really, really grateful. After Shobai Jastin, means a lot to me in my heart. It's not just something I'm feeling out of my, you know, time. I really mean it. And Amar Kubi Kushi Rakhte Se Abdara Shobai Jastin Ebon Amar Shamne Ase Hoche Gya A Thing of Beauty is a joy forever. All this friendship, all these good people around me is giving me a beauty of time in every way, in all aspects. And also their prayers are there with my son, and I'm grateful for that as well. You know, I really need it. Thanks a lot.
উজ্জ্বল সাদিককে আমি খুবই মিস করছি, কারণ জিসানের বাবা উজ্জ্বল সাদিক তার মাসির গাওয়া থেকে নিশ্চয়ই অনেক মিস করছে এবং তার অনেক মন খারাপ। আর বাংলাদেশ থেকে জিসানের জন্মদিনে উজ্জ্বল সাদিক এবং সুইটি সাদিককে অনেক অনেক অভিনন্দন আমার পক্ষ থেকে। আগামীতে অবশ্যই আশা করি আসবেন, আমার ছেলে খুব মিস করতেছে এটা এই অনুষ্ঠান দিয়ে। আমাদের নাতির বার্থডে এই উদ্দেশ্যে আরকি আপনাদেরকে আমরা মানে আপনারা আসছেন অসংখ্য ধন্যবাদ। আর তার কেক কে যাবেন সে কেক কাটবে তার 4 বছর বয়স আপা।
আরে ঠিক আছে এখন ওই প্রিন্টে করে করে দিয়ে দাও আপনি থ্যাংক ইউ Thank you.
I'm
Thank you.
Thank you.
Thank you.